আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, কোর্সটি করা নতুন একটি ক্লাসে তোমাদের স্বাগতম। দাঁত পড়া নিয়ে বাংলাদেশের বিভিন্ন স্থানে প্রচলিত বিভিন্ন চমৎকার গল্প সম্পর্কে আমরা গত ক্লাসে আলোচনা করেছিলাম, যেখানে আমরা অনুসন্ধানী কাজ এক সম্পর্কে বিস্তারিত জেনেছিলাম। শিক্ষার্থীরা, আজকের ক্লাসে আমি তোমাদের সাথে তোমাদের ইতিহাস ও সামাজিক বিজ্ঞান অনুশীলন বই থেকে অনুসন্ধানী কাজ দুই নিয়ে আলোচনা করব, যেখানে আমরা বাংলাদেশের বাইরে অর্থাৎ বিভিন্ন দেশের দাঁত পড়া নিয়ে প্রচলিত রীতিনীতি ও গল্প সম্পর্কে জানব। এই ক্লাসে আমরা মূলত জানব বিভিন্ন দেশের শিশুদের দাঁত পড়লে তারা প্রথমে কী করে এবং সেখানে তাদের সেই কাজগুলোর পিছনে কোন কোন কারণগুলো থাকে। শিক্ষার্থীরা, সম্পূর্ণ এই ক্লাসটি আমি তোমাদেরকে খুব সহজভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তাই তোমরা এখনও যারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, তোমাদের প্রতি অনুরোধ রইল তোমরা অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। তোমরা সবাই মিলে যদি আমাদের এই কোর্সটিকা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করো, তাহলে আমি আরও সামনের দিকে এগিয়ে যেতে পারবো আর তোমাদের জন্য নতুন নতুন ক্লাস নিয়ে উপস্থিত হতে পারবো। তাহলে চলো আজকের ক্লাসটি শুরু করছি। প্রিয় শিক্ষার্থীরা, শিশুদের প্রথম দাঁত পড়া নিয়ে যে সকল মুখরোচক গল্পগুলো প্রচলিত রয়েছে বা রীতিনীতিগুলো প্রচলিত রয়েছে, সেগুলো শুধুমাত্র বাংলাদেশেই নয়, বরং সারা বিশ্বজুড়ে বিভিন্ন দেশে এই গল্পগুলো বা এই রীতিনীতিগুলো প্রচলিত রয়েছে। অনুসন্ধানী কাজে সেগুলোই আমাদেরকে খুঁজে বের করতে বলা হয়েছে। দেখো, বলা হয়েছে অনুসন্ধানী কাজ দুই, বিষয়বস্তু হচ্ছে বিভিন্ন দেশের দাঁত পড়া নিয়ে প্রচলিত রীতিনীতি ও গল্প। অনুসন্ধানের প্রশ্ন হচ্ছে বিভিন্ন দেশে শিশুদের প্রথম দাঁত পড়লে তারা কী করে। শিক্ষার্থীরা, এই বিষয়টি সম্পর্কে আমরা জানব। তো এই অনুসন্ধানী কাজে আমাদের কোন কোন প্রশ্নগুলোর উত্তর দিতে হবে বলো তো? দেখো, বলা হয়েছে প্রশ্নে যে মূল বিষয়বস্তুগুলো রয়েছে সেগুলো হচ্ছে তথ্য উৎস, তথ্য সংগ্রহের পদ্ধতি, তথ্য সংগ্রহ। এর জন্য আমরা নিচে দেওয়া ছকটি ব্যবহার করতে পারি: তথ্য বিশ্লেষণ, ফলাফল বা সিদ্ধান্ত, উপস্থাপন। অর্থাৎ শিক্ষার্থীরা, আমরা যে এই অনুসন্ধানী কাজ দুই করব, এখানে আমাদেরকে এই প্রশ্নগুলোর উত্তর দিতে হবে। শিক্ষার্থীরা, এখানে দেখো 3 নম্বর পয়েন্টে বলা হয়েছে তথ্য সংগ্রহ। এর জন্য আমরা নিচে দেওয়া ছকটি ব্যবহার করতে পারি, অর্থাৎ আমাদের মূল বইয়ের পরবর্তী পৃষ্ঠায় একটি ছক দেওয়া রয়েছে। এই সম্পূর্ণ ছকটি পূরণ করার মধ্য দিয়ে আমাদেরকে এই 2 নম্বর অনুসন্ধানী কাজটি পূরণ করতে হবে। শিক্ষার্থীরা, আমি তোমাদের জন্য একটি PDF নোট তৈরি করেছি, যেখানে এই সবগুলো প্রশ্নের উত্তর খুব সহজভাবে আমি তোমাদের সাথে আলোচনা করেছি। শিক্ষার্থীরা, চলো আমরা সেই PDF নোটটি দেখে নিচ্ছি। শিক্ষার্থীরা, তোমরা দেখতে পাচ্ছ আমি এখানে আমাদের PDF হ্যান্ড নোটটি ওপেন করে রেখেছি। এই সম্পূর্ণ উত্তর তোমরা এখানে জানতে পারবে। এখন দেখো, আমাদের অনুসন্ধানী কাজ দুই, এটির বিষয়বস্তু কী? এটির বিষয়বস্তু হচ্ছে বিভিন্ন দেশের দাঁত পড়া নিয়ে প্রচলিত রীতিনীতি ও গল্প। এরপরে আমাদের অনুসন্ধানের প্রশ্ন কী বলো তো? আমাদের অনুসন্ধানের প্রশ্ন হচ্ছে বিভিন্ন দেশে শিশুদের প্রথম দাঁত পড়লে তারা কী করে এবং কী কী গল্প প্রচলিত রয়েছে, এগুলো আমাদের নিজের ছকে লিখতে হবে। এখন প্রশ্নে যে মূল বিষয়বস্তুগুলো রয়েছে, শিক্ষার্থীরা, আমাদের মূল বইতে আমরা পড়েছিলাম যে এই প্রশ্নে মূল যে বিষয়বস্তুগুলো রয়েছে, এই যে তথ্যর উৎস, তথ্য সংগ্রহের পদ্ধতি, এগুলো আমাদেরকে উল্লেখ করতে হবে। অর্থাৎ তথ্যের উৎস, আমরা কোন কোন জায়গা থেকে তথ্য সংগ্রহ করে আমাদের ছকে পূরণ করেছি, সেগুলো আমাদেরকে উল্লেখ করতে হবে। পাশাপাশি তথ্য সংগ্রহের পদ্ধতি, আমরা কোন পদ্ধতিতে বা কীভাবে কোন উপায়ে আমরা সেই তথ্যগুলো সংগ্রহ করেছি, সেগুলো আমাদেরকে লিখতে হবে। তো দেখো, আমি সেগুলো উল্লেখ করেছি কীভাবে। আমাদের তথ্যের উৎস কী? শিক্ষার্থীরা, আমরা যে তথ্যগুলো সংগ্রহ করেছি সেই তথ্যের উৎস কী? সেই তথ্যের উৎস হচ্ছে বিভিন্ন ম্যাগাজিন, ইন্টারনেট, অর্থাৎ এই সকল জায়গা থেকে আমরা তথ্য সংগ্রহ করেছি। দেখো, আমি এখানে উল্লেখ করেছি কোর্সটিকা ওয়েবসাইট এবং শ্রেণী শিক্ষক। শিক্ষার্থীরা, তোমরা যদি আমাদের কোর্সটিকা ওয়েবসাইটটি ভিজিট করো, তাহলে কিন্তু তোমরা এই তথ্যগুলো সেখান থেকে খুব সহজে পেয়ে যাবে। তো আমরা তথ্যের উৎস, আমরা এখানে কী কী উল্লেখ করলাম বলো তো? আমরা বিভিন্ন ম্যাগাজিনের কথা উল্লেখ করলাম, ইন্টারনেটের কথা উল্লেখ করলাম, আমাদের কোর্সটিকা ওয়েবসাইটের কথা উল্লেখ করলাম, এবং আমাদের যে শ্রেণী শিক্ষক রয়েছে তার কথাও এখানে উল্লেখ করলাম। অর্থাৎ এই সকল জায়গা থেকে আমরা তথ্যগুলো সংগ্রহ করেছি। এর পরবর্তী পয়েন্টটি হচ্ছে তথ্য সংগ্রহের পদ্ধতি। শিক্ষার্থীরা, এইমাত্র আমরা জানলাম যে কোন কোন জায়গা থেকে আমরা তথ্য সংগ্রহ করেছি, এখন আমরা তথ্যগুলো কোন পদ্ধতিতে সংগ্রহ করেছি সেটি আমাদেরকে এখানে উল্লেখ করতে হবে। দেখো, আমি লিখেছি
ইন্টারনেটে কোর্সটিকে ওয়েবসাইট ভিজিট করব এবং শ্রেণী শিক্ষকের সহায়তা নেব। শিক্ষার্থীরা, ইন্টারনেটে যদি তোমরা কোর্সটিকা.com এই ওয়েবসাইটটি ভিজিট করো তাহলে কিন্তু তোমরা খুব সহজেই এই সংক্রান্ত তথ্যগুলো পেয়ে যেতে পারো এবং তোমরা তোমাদের যে শ্রেণী শিক্ষক রয়েছে সেই শ্রেণী শিক্ষকের সহায়তাও তোমরা গ্রহণ করতে পারো। এই সকল উপায়ে কিন্তু তোমরা প্রয়োজনীয় তথ্যগুলো সংগ্রহ করতে পারো। শিক্ষার্থীরা, এরপর বলা হয়েছে তথ্য সংগ্রহ, অর্থাৎ তথ্য সংগ্রহ করার পর সেই সংগ্রহিত তথ্যগুলোকে আমরা ইনপুট করব বা আমাদের ছকে ব্যবহার করব। দেখো, আমাদের একটি ছক দেওয়া হয়েছিল, এই যে আমাদের মূল বইয়ের 19 নম্বর পৃষ্ঠায় যে ছকটি দেওয়া রয়েছিল সেটি এই। অর্থাৎ এই ছকে 3টি কলাম রয়েছে, যার প্রথম কলামে আমাদেরকে বলা হয়েছে মহাদেশ, দেশ বা এলাকার নাম। এখানে কিছু মহাদেশের নাম বা এলাকার নাম উল্লেখ করা হয়েছে। এরপর সেই সকল দেশে দাঁত পড়লে কোন ধরনের রীতিনীতি পালন করা হয় সেগুলো তারা এখানে উল্লেখ করেছে। এরপরে সেই সকল রীতিনীতির পিছনে কোন সকল ধারণাগুলো কাজ করে সেগুলো এখানে উল্লেখ করা হয়েছে। আমরা এই যে বাকি খালি ঘরগুলো রয়েছে এই বাকি খালি ঘরগুলোতে আমরা সেই উত্তরগুলো দিয়ে পূরণ করব। তো শিক্ষার্থীরা দেখো, আমরা তথ্য সংগ্রহের সেই ছকটি এখানে তৈরি করেছি হুবহু বইয়ের মতোই। তোমরা তোমাদের খাতায় ঠিক এভাবেই পেন্সিল এবং স্কেল দিয়ে একটি ছক তৈরি করবে এবং সেখানে এই তথ্যগুলো উল্লেখ করবে। দেখো আমরা কি লিখেছি, মিশর ও অন্যান্য কিছু মধ্যপ্রাচ্যের দেশে কি করা হয়, দাঁত পড়লে শিশুরা সজোরে দাঁত সূর্যের দিকে ছুঁড়ে দেয়। শিক্ষার্থীরা, মিশর এবং অন্যান্য কিছু মধ্যপ্রাচ্যের দেশে শিশুরা যখন প্রথম দাঁত পড়ে তখন তারা কি করে, সজোরে দাঁত সূর্যের দিকে ছুঁড়ে দেয়। এবং এর পিছনে কারণ কি, এর পিছনে তাদের ধারণা হচ্ছে সূর্যের মতো উজ্জ্বল দাঁত উঠবে। শিক্ষার্থীরা, মিশরে তারা কি করে, সূর্যের দিকে সজোরে দাঁত ছুঁড়ে ফেলে দেয় এবং এর পেছনে তাদের উদ্দেশ্য হচ্ছে একটাই, তাদের ধারণা যে সূর্যের মতো উজ্জ্বল দাঁত উঠবে। এরপরে 2 নম্বরে বলা হয়েছে অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়ায় কি হয় বলতো, অস্ট্রেলিয়ায় শিশুরা দাঁত পানিতে ফেলে দেয়। তারা দাঁত পানিতে কেন ফেলে দেয়, কারণ তাদের মধ্যে একটি ধারণা কাজ করে বা একটি চিন্তা কাজ করে, সেটি হচ্ছে পানির মতো স্বচ্ছ ও পরিষ্কার দাঁত হবে। শিক্ষার্থীরা, অস্ট্রেলিয়ায় যে সকল শিশুরা দাঁত পানিতে ফেলে দেয় তাদের মধ্যে একটি চিন্তা কাজ করে, সেগুলো হচ্ছে কি, পানির মতো স্বচ্ছ ও পরিষ্কার দাঁত উঠবে। এরপরে 3 নম্বরে বলা হয়েছে ভারত। ভারতে কি করে, ভারতে দাঁত ইঁদুরের গর্তে রেখে দেয়। শিক্ষার্থীরা খেয়াল করো, ভারত যেহেতু আমাদের প্রতিবেশী একটি দেশ এবং একই উপমহাদেশের একটি দেশ, তাই ভারত এবং আমাদের সংস্কৃতি কিন্তু অনেকটা একই রকম। আর আমরা জানি যে আমাদের বাংলাদেশের রীতিনীতি অনুযায়ী শিশুর প্রথম দাঁত পড়লে সেই দাঁতগুলো কি করা হয় বলতো, কোনো একটি ইঁদুরের গর্তে রেখে দেওয়া হয়। আর ভারতেও ঠিক এই ধরনের রীতিনীতি পালন করা হয়। তো এখানে বলা হয়েছে ভারতে শিশুর দাঁত পড়লে দাঁত ইঁদুরের গর্তে রেখে দেওয়া হয়। কেন, এর পেছনে কারণ কি, এর পেছনে কারণ হচ্ছে দাঁতগুলো দেখতে ইঁদুরের দাঁতের মতো ছোট ছোট এবং সুন্দর হবে। শিক্ষার্থীরা, ভারতে এবং বাংলাদেশে শিশুর দাঁত পড়ে গেলে কি করা হয়, ইঁদুরের গর্তে রাখা হয় এবং এর পেছনে একটি কারণ কাজ করে, সেগুলো হচ্ছে দাঁতগুলো দেখতে ইঁদুরের দাঁতের মতো ছোট ছোট হবে এবং সেগুলো দেখতে অত্যন্ত চমৎকার এবং সুন্দর হবে। শিক্ষার্থীরা, তোমরা দেখতে পাচ্ছ যে আমি কতটা সহজভাবে তোমাদের জন্য আজকের এই সম্পূর্ণ ক্লাসটি বুঝিয়ে দিচ্ছি। আশা করছি এই সম্পূর্ণ ক্লাসটি তোমরা খুব সুন্দরভাবে উপভোগ করছো। শিক্ষার্থীরা, তোমাদের পরবর্তী ক্লাসগুলোও কিন্তু আমি ঠিক এভাবেই অত্যন্ত সহজভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তাই তোমরা এখনও যারা আমাদের এই কোর্সটিকে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, তোমাদের প্রতি অনুরোধ রইল তোমরা অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। তোমরা সবাই মিলে যদি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করো তাহলে আমি আরও বেশি উৎসাহ বোধ করব এবং তোমাদের জন্য ঠিক এভাবেই আরও নতুন নতুন ক্লাস নিয়ে উপস্থিত হতে পারবো। শিক্ষার্থীরা, তোমরা অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। এরপরে দেখো 4 নম্বরে বলা হয়েছে তাজিকিস্তান। শিক্ষার্থীরা, তাজিকিস্তানে কি করা হয়, দাঁত ফুল গাছের নিচে পুঁতে দেওয়া হয়। শিক্ষার্থীরা, তাজিকিস্তানের শিশুদের যখন প্রথম দাঁত পড়ে তখন তারা কি করে, দাঁত ফুল গাছের নিচে পুঁতে দেয়। এর পেছনে কারণ কি, কারণ তারা বিশ্বাস করে দাঁতগুলো ফুলের মতোই সুন্দর হবে। শিক্ষার্থীরা, দাঁত ফুল গাছের নিচে পুঁতে দেওয়ার ফলে তারা বিশ্বাস করে যে তাদের দাঁতগুলো দেখতে ফুলের মতোই অত্যন্ত সুন্দর এবং চমৎকার হবে। শিক্ষার্থীরা, তাহলে আমরা আমাদের মূল বইয়ে যে ছকটি দেওয়া রয়েছে এই সম্পূর্ণ ছকটি পূরণ করেছি। আশা করছি তোমরাও তোমাদের বাসায় এভাবে এই সম্পূর্ণ ছকটি পূরণ করতে পারবে। শিক্ষার্থীরা, এখন দেখো এই সম্পূর্ণ ছকটি পূরণ করার পরে আমাদের আরও বেশ কিছু কাজ রয়েছে। সেই কাজগুলো কী কী, সেই কাজগুলো হচ্ছে, আমরা তো এই তথ্য সংগ্রহের মাধ্যমে আমরা সেই সম্পূর্ণ ছকটি পূরণ করেছি। এখন আমাদের সেই সংগৃহীত তথ্যগুলোকে বিশ্লেষণ করতে হবে, তার ফলাফল বা সিদ্ধান্তে আসতে হবে এবং সম্পূর্ণ ক্লাসে এটিকে উপস্থাপন করতে হবে। চলো সেটি আমরা কীভাবে করবো সেটিও আমরা দেখে নিচ্ছি।
দেখো, আমরা এখানে বলেছি তথ্য বিশ্লেষণ, অর্থাৎ তথ্যগুলো সংগ্রহ করার পরে আমরা সেই তথ্যগুলোকে বিশ্লেষণ করব, অর্থাৎ চুলচেরা বিশ্লেষণ করব। বলা হয়েছে উপরের ছকে উল্লেখিত তথ্যগুলো আমি ইন্টারনেটে কোর্সটিকা ওয়েবসাইট ভিজিট করে এবং ইউটিউব চ্যানেলের ক্লাসগুলো দেখে সংগ্রহ করেছি। শিক্ষার্থীরা, এটি কিন্তু আসলেই সত্যি। দেখো, তোমরা কিন্তু এই আমাদের চ্যানেলে এই ক্লাসটি করার মাধ্যমেই কিন্তু তোমরা এই তথ্যগুলো সম্পর্কে জানতে পেরেছো। এর আগে কিন্তু তোমরা এই তথ্যগুলো সম্পর্কে জানতে না। তাহলে কিন্তু তোমরা তোমাদের খাতায় এই কথাটিকে উল্লেখ করতে পারো যে আমরা কোর্সটিকা ওয়েবসাইট ভিজিট করার মাধ্যমে এই তথ্যগুলো জেনেছি। পাশাপাশি কোর্সটিকার যে ইউটিউব চ্যানেলটি রয়েছে, সেই ইউটিউব চ্যানেলে আমরা এই ক্লাসগুলো দেখার মাধ্যমে এই তথ্যগুলো সংগ্রহ করতে পেরেছি। এছাড়া আমরা কী করেছি দেখো, পাশাপাশি আমার বিদ্যালয়ের ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বিষয়ের শ্রেণী শিক্ষক জনাব সাইফুল ইসলামের থেকে সহায়তা গ্রহণ করেছি। শিক্ষার্থীরা, তোমার স্কুলের ইতিহাস ও সামাজিক বিজ্ঞান এই বিষয়ের শ্রেণী শিক্ষক রয়েছে, তার নাম তোমরা এখানে উল্লেখ করবে। আমি এখানে একটি কাল্পনিক নাম উল্লেখ করছি, যেটি হচ্ছে জনাব সাইফুল ইসলাম। তোমরা তোমার স্কুলের যিনি শ্রেণী শিক্ষক রয়েছেন ইতিহাস এবং সামাজিক বিজ্ঞান এই বিষয়ের উপরে, তোমরা তার নাম উল্লেখ করবে যে তোমরা তার কাছ থেকেও তথ্য সংগ্রহ করেছ। এরপর আমরা লিখেছি, এই তথ্যগুলো বিশ্লেষণ করলে বোঝা যায় যে শুধু বাংলাদেশেই নয়, বিশ্বের বিভিন্ন দেশে শিশুর প্রথম দাঁত পড়া নিয়ে বিভিন্ন রীতিনীতি প্রচলিত রয়েছে। কখনো কখনো এক দেশের রীতির সাথে অন্য দেশের রীতি মিলে যায়, আবার কখনো কখনো এক দেশের রীতির সাথে অন্য দেশের রীতি সম্পূর্ণ আলাদা হয়ে যায়। শিক্ষার্থীরা, দেখো, আমি এখানে বলেছি যে কখনো কখনো এক দেশের রীতির সাথে অন্য দেশের রীতি মিলে যায়, আবার কখনো কখনো এক দেশের রীতির সাথে অন্য দেশের রীতি সম্পূর্ণ আলাদা হয়ে থাকে। এর প্রমাণ কিন্তু আমরা আমাদের ছকেই পেয়েছি। যেমন দেখো, আমাদের বাংলাদেশে যেই রীতি পালন করা হয়, মিশরে বা অস্ট্রেলিয়ায় কিন্তু সেই রীতি পালন করা হয় না। এটি কিন্তু কী হয়ে গেছে, সম্পূর্ণ আলাদা হয়ে গেছে। আবার দেখো, বাংলাদেশে যেই রীতি পালন করা হয়, যেমন দাঁত পড়লে ইঁদুরের গর্তে রেখে দেওয়া হয়, ভারতে কিন্তু একই কাজ করা হয়। তারাও কিন্তু দাঁত পড়লে ইঁদুরের গর্তে রেখে দেয়। অর্থাৎ বাংলাদেশের রীতিনীতির সাথে ভারতের রীতিনীতির কিন্তু একটি মিল পাওয়া গেছে, আমরা কিন্তু সেটি প্রমাণ পেলাম। তো তোমরা এভাবে তথ্য বিশ্লেষণের এই ঘরে এই কথাগুলো লিখে দিবে। এরপরে বলা হয়েছে ফলাফল বা সিদ্ধান্ত। শিক্ষার্থীরা, আমরা তো তথ্য সংগ্রহ করলাম এবং তথ্যের বিশ্লেষণও করলাম, এখন তো আমাদেরকে একটি সিদ্ধান্তে আসতে হবে যে আসলে এই তথ্যগুলো বিশ্লেষণ করে আমরা কী পেলাম, সেগুলো আমাদেরকে এখানে লিখতে হবে। দেখো, আমি লিখেছি, উক্ত তথ্য বিশ্লেষণ করে আমরা বেশ কিছু সিদ্ধান্তে পৌঁছেছি। তা হলো কি? তা হলো, এক নম্বরে, দাঁত পড়া নিয়ে করণীয় রীতিনীতিগুলো দেশ ভেদে আলাদা আলাদা হতে পারে। এরপরে দুই নম্বরে বলা হয়েছে, মূলত শিশুদের কল্যাণ প্রত্যাশার জন্য এসব রীতিনীতি পালন করা হয়। তিন নম্বরে বলা হয়েছে, বিভিন্ন দেশের প্রচলিত এসব রীতিনীতির পিছনে ব্যক্তির এমন কিছু ধ্যান ধারণা কাজ করে যা সম্পূর্ণ কাল্পনিক। শিক্ষার্থীরা, দেখো, আমি এখানে আমাদের ফলাফল বা সিদ্ধান্তে কোন কোন সিদ্ধান্তে আমরা এসে উপনীত হয়েছি সেই সিদ্ধান্তগুলো আমরা এখানে উল্লেখ করেছি। খুব সহজভাবেই তোমরা কিন্তু এই বিষয়গুলোকে উল্লেখ করতে পারবে তোমাদের খাতায়। এরপর সবশেষে বলা হয়েছে উপস্থাপন করতে। শিক্ষার্থীরা, বলা হয়েছে উপস্থাপন করতে তোমরা কীভাবে উপস্থাপন করবে, তোমরা সম্পূর্ণ নিজেদের মতো করে স্বতঃস্ফূর্তভাবে তোমাদের ক্লাসে, সম্পূর্ণ ক্লাসে সকলের সামনে এই যে ফলাফলগুলো, এই যে তথ্যগুলো আমি তোমাদের সামনে উপস্থাপন করেছি, এগুলো তুমি তোমার মতো করে সম্পূর্ণ ক্লাসের সামনে উপস্থাপন করবে। শিক্ষার্থীরা, আশা করছি আমাদের এই যে অনুসন্ধানী কাজ দুইয়ে যেই কাজগুলো করতে বলা হয়েছে সেই কাজগুলো আমি তোমাদেরকে খুব সহজভাবে বোঝাতে পেরেছি এবং তোমরাও খুব সহজভাবে এই ক্লাসটি বুঝে নিয়েছো। আশা করছি তোমাদের আর কোনো সমস্যা নেই। এরপরেও যদি তোমাদের কোনো সমস্যা থাকে, তোমাদের মনে যদি কোনো প্রশ্ন থাকে, তাহলে এই ভিডিওর নিচে তোমরা কমেন্ট করে জানাও, আমি তোমাদের সেই কমেন্টের রিপ্লাইতে সেই প্রশ্নগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করব। শিক্ষার্থীরা, এতক্ষণ আমরা আমাদের মূল বইয়ের 18 নম্বর পৃষ্ঠার এই প্রশ্নগুলো সমাধান করেছি। এখন আমরা চলে যাব এই বইয়ের ঠিক তার পরবর্তী পৃষ্ঠায়, অর্থাৎ 19 নম্বর পৃষ্ঠায়। দেখো, এখানে বলা হয়েছে সমাজে প্রচলিত এসব নিয়মকানুন আসলে কী। শিক্ষার্থীরা, দেখো, এখানে বেশ কিছু প্রশ্ন দেওয়া রয়েছে, সেই প্রশ্নগুলোর উত্তর আমাদেরকে করতে হবে। দেখো, এখানে বলা হয়েছে যে বিভিন্ন এলাকায় দাঁত পড়ার পর প্রচলিত সেই কাজগুলো, এগুলোকে কী বলে, এগুলোর কোনো নাম আছে কি? এরপরে দেখো আরও বেশ কিছু প্রশ্ন দেওয়া রয়েছে, দাঁত পড়া ছাড়া অন্য বিষয়ে কি এরকম রীতিনীতি প্রচলিত রয়েছে, থাকলে কী কী বিষয় আছে, এসব নিয়মকানুন কেন ও কীভাবে একটি এলাকায় তৈরি হয়, এসব নিয়মকানুনগুলো কি সময়ের সাথে সাথে পরিবর্তন হয়। তাহলে শিক্ষার্থীরা, আমরা কিন্তু এই প্রশ্নগুলোর উত্তর এখন দেব। চলো, আমরা আমাদের পিডিএফ নোটে চলে যাচ্ছি, সেখানে এই সবগুলো প্রশ্নের উত্তর রয়েছে। শিক্ষার্থীরা, আমরা আমাদের পিডিএফ নোটে চলে আসি। দেখো, এখানে বলা হয়েছে কি সমাজে প্রচলিত এসব নিয়মকানুন আসলে কী।
শিক্ষার্থীরা, আমরা যে এই সকল নিয়মকানুনগুলো সম্পর্কে জানলাম, যে রীতিনীতিগুলো সম্পর্কে জানলাম, এগুলো আসলে কি, এগুলোকে কি বলা হয়, এই সম্পর্কেই আমরা জানবো। এখানে আমাদের প্রথম প্রশ্নটি হচ্ছে, বিভিন্ন এলাকায় দাঁত পড়ার পর প্রচলিত যেই কাজগুলো, এগুলোকে কি বলে, এগুলোর কোনো নাম আছে কি? শিক্ষার্থীরা, আমরা এই উত্তরটি এভাবে দিব। দেখো, উত্তরে আমি লিখেছি, প্রচলিত এ কাজগুলো মূলত এক ধরনের কুসংস্কার। অতীতকাল থেকেই মানুষ এসব রীতিনীতি অনুসরণ করে আসছে, যা আমাদের সমাজে প্রথা নামে পরিচিত। শিক্ষার্থীরা, আমি এখানে কি বললাম, দেখো যে এই সকল কাজগুলো হচ্ছে কি, এগুলো হচ্ছে এক এক ধরনের কুসংস্কার। কেননা এই যে কাজগুলো, এগুলোর সাথে কিন্তু বিজ্ঞানের কোনো সম্পর্ক নেই। যেমন আমরা ধারণা করি যে আমরা যদি আমাদের দাঁতগুলোকে ইঁদুরের গর্তে রাখি, তাহলে আমাদের দাঁতগুলো অনেক সুন্দর হবে। কিন্তু শিক্ষার্থীরা, এগুলো সম্পূর্ণই আমাদের মনের একটি ধারণা, এর সাথে কিন্তু বাস্তবতার কোনো মিল নেই। অর্থাৎ শিশুদের দাঁত ইঁদুরের গর্তে রাখা হোক বা না রাখাই হোক, তার দাঁত যেরকম ওঠার কথা সেরকমই কিন্তু উঠবে, এর ব্যতিক্রম হবে না। অর্থাৎ এগুলো সম্পূর্ণই মনের ধারণা, যেগুলো মূলত এক ধরনের কুসংস্কার। তো এগুলো কোথা থেকে এসেছে বলতো? এগুলো আমাদের সমাজে অতীতকাল থেকেই মানুষ এসব রীতিনীতি অনুসরণ করে আসছে, যা আমাদের সমাজে প্রথা নামে পরিচিত। এরপরে দ্বিতীয় পয়েন্টে বলা হয়েছে, দাঁত পড়া ছাড়া অন্য বিষয়ে কি এরকম প্রচলিত নিয়মকানুন আছে? থাকলে কি কি বিষয় আছে? শিক্ষার্থীদের এরপর বলা হয়েছে যে আমরা তো দাঁত পড়া নিয়ে এই সকল রীতিনীতি বা এই সকল প্রচলিত নিয়মকানুন সম্পর্কে জানলাম, তো দাঁত পড়া ছাড়াও কি এগুলো রয়েছে? এই সকল কোনো নিয়মকানুন দাঁত পড়া ছাড়াও অন্য কোনো কাজে রয়েছে, আমাদেরকে সেগুলোর উল্লেখ করতে হবে। তো উত্তরে আমরা বলেছি, দাঁত পড়া ছাড়াও বিভিন্ন বিষয় নিয়ে আমাদের সমাজে বিভিন্ন নিয়ম প্রচলিত রয়েছে। নিচে তার মধ্য থেকে দুইটি উল্লেখ করা হলো। শিক্ষার্থীরা দেখো, এক নম্বর বলা হয়েছে টিকটিকির ডাক। টিকটিকির ডাককে আমরা কি বলি দেখো তো? কোনো কথার মাঝখানে টিকটিকি ডেকে উঠলে মনে করা হয় সে সময় ব্যক্তি যে কথা বলেছেন তা সঠিক। শিক্ষার্থীরা, তোমরা অনেক সময় দেখবে যে তোমরা অনেক সময় কথা বলছো এবং কথা বলার মধ্যে হঠাৎ করে টিকটিকি টিকটিক করে ডেকে ওঠে, তখন আমরা কি বলি বলতো? তখন আমরা বলি যে দেখো, আমরা এখন যেই কথাটি বলছি সেই কথাটি নিশ্চয়ই সঠিক হবে, আর এই জন্য টিকটিকি এখন ডেকে উঠেছে। শিক্ষার্থীরা, এই ধরনের চিন্তা চেতনা কিন্তু আমাদের মনের মধ্যে কাজ করে, যেগুলো আমাদের সমাজে প্রচলিত রয়েছে। এরপর দেখো, দুই নম্বর বলা হয়েছে ডিম অশুভ। কিছু কিছু ক্ষেত্রে এবং কিছু কিছু কাজের সময় ডিমকে অশুভ মনে করা হয়। কেমন? যেমন বলা হয়েছে, আমাদের মা চাচিরা পরীক্ষার সময় সন্তানদের ডিম খেতে দেন না, কারণ তারা মনে করেন ডিম খেলে পরীক্ষায় শূন্য পাবে। শিক্ষার্থীরা, খুবই মজার একটি বিষয় যে আমাদের মা বাবারা বা আমাদের মা চাচিরা বা যে মুরব্বীরাই রয়েছেন, তারা কিন্তু পরীক্ষার সময় আমাদেরকে ডিম খেতে দেন না। কেন? কারণ তারা মনে করেন যে আমরা যদি ডিম খেয়ে পরীক্ষার হলে যাই পরীক্ষা দিতে, তাহলে আমরা পরীক্ষার খাতায় শূন্য পাবো। শিক্ষার্থীরা, এখানে আমি তোমাদেরকে একটি প্রশ্ন করছি যে তোমাদের যে বাবা মা রয়েছে বা তোমাদের যে মাতাচিরা রয়েছে, তারাও কি আসলে এরকমটি মনে করে যে তোমরা ডিম খেয়ে পরীক্ষার হলে গেলে পরীক্ষায় তোমরা শূন্য পাবে, ঘোড়ার ডিম পাবে? তো যদি তোমাদের ক্ষেত্রে এরকমটি হয়ে থাকে, তাহলে তোমরা এই ভিডিওর কমেন্টে জানিয়ে দাও যে হ্যাঁ, তোমাদের বাসায়ও ঠিক এরকমটি মনে করা হয় যে তোমরা ডিম খেয়ে পরীক্ষা দিতে গেলে তোমরা পরীক্ষায় শূন্য পাবে। শিক্ষার্থীরা, খুবই মজার একটি প্রশ্ন, তোমরা অবশ্যই এই ভিডিওর কমেন্টে তোমরা তোমাদের বাসার কথাটি আমাকে জানিয়ে দিবে। এরপরে বলা হয়েছে কি, দেখো এসব নিয়মকানুন কেন ও কিভাবে একটি এলাকায় তৈরি করা হয়। শিক্ষার্থীরা, উত্তরে আমরা এভাবে লিখেছি, আমাদের সমাজের মানুষেরা সুদূর অতীত থেকে এসব নিয়মকানুন মেনে আসছে, যা মূলত একজনের থেকে অন্যজন এবং এভাবে সবার কাছে গিয়ে পৌঁছায়। শিক্ষার্থীরা, আমরা এই প্রশ্নের উত্তরটি দিলাম। এবার সবশেষে বলা হয়েছে, এসব নিয়মকানুন কি সময়ের সাথে সাথে পরিবর্তন হয়? শিক্ষার্থীরা, এখানে আমরা কি লিখেছি দেখো তো, উত্তরে বলেছি হ্যাঁ, এ নিয়মকানুনগুলো সময়ের সাথে সাথে পরিবর্তন হয়। কেন? কারণ মানুষের চিন্তা চেতনা যখন বিজ্ঞান মনস্ক হয়, তখন মানুষ এসব কুসংস্কার বিশ্বাস করে না। তাহলে শিক্ষার্থীরা, আমরা দেখে নিলাম আমাদের মূল বইতে যে প্রশ্নগুলো দেওয়া রয়েছে, অর্থাৎ এই যে বলা হয়েছে এখানে সমাজে প্রচলিত যে নিয়মকানুনগুলো রয়েছে, এগুলো মূলত আসলে কি। আশা করছি এই সবগুলো প্রশ্ন তোমরা খুব সহজভাবে বুঝতে পেরেছ। শিক্ষার্থীরা, সম্পূর্ণ এই ক্লাসটি তোমাদেরকে আমি খুব সহজভাবে বুঝিয়ে দিয়েছি। আশা করছি সম্পূর্ণ এই ক্লাসটি তোমরা খুব চমৎকারভাবে উপভোগ করেছো। শিক্ষার্থীরা, এই ক্লাসটি যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে, তাহলে তোমরা অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমাদেরকে আরও সামনে এগিয়ে যেতে সাহায্য করবে। শিক্ষার্থীরা, এর পরবর্তী ক্লাসে আমরা কি করব বলতো? এর পরবর্তী ক্লাসে আমরা অনুসন্ধানী কাজ 3 নিয়ে আলোচনা করব, যেখানে আমি আরও বেশ কিছু বিষয় সম্পর্কে তোমাদেরকে খুব সহজভাবে বুঝিয়ে দেব। সেই ক্লাসটি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের এই ক্লাসটি এখানেই শেষ করছি।